নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের পর্বে শেয়ার করব পটল চিংড়ি রেসিপি। আর অনুষ্ঠান বাড়ির সাথে একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে পটল চিংড়ি তৈরি করে নেওয়া যায়, চলুন আজকের পর্বে দেখে নেওয়া যাক। পটল চিংড়ি রান্নার জন্য এখানে আমি আলু আর পটল কেটে নিয়েছি। পটলের একটু করে খোসা রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলের এই রকম একটু করে খোসা রেখে পটল কেটে নিলে পটলগুলো দেখতে যেমন সুন্দর লাগে, সেই রকম পটল রান্না করলে কিন্তু পটলগুলো নেতিয়ে যায় না। আর একই রকম সামঞ্জস্য রেখে খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকেও কেটে নিয়েছি। 250 গ্রাম মাঝারি মাপের চিংড়ি মাছ পরিষ্কার করে নেওয়ার পর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে কেটে নেওয়া আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বেশ একটু লাল করেই আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। পটলগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। আর পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিনিট দুয়েক তেলের ওপর নাড়াচাড়া করে নেব। এবার একটা ঢাকা দিয়ে দিয়ে মাঝারি আঁচে রেখে পটলকে ভেজে নিতে হবে। পটল একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা করলে পটল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজা করে নেওয়া যায়। তো পটলগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকাটা খুলে এই রকম নাড়াচাড়া করে বেশ একটু লাল করে ভেজে নিচ্ছি। আর পটল একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করলে পটলের মধ্যে থাকা জলসা ভাব বা পানসে ভাবটাও কিন্তু চলে যায়। পটলগুলো রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো বেশ একটু লাল করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আলু পটল ভেজে নেওয়ার পর যে সামান্য তেলটুকু রয়েছে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়ে না। আর খুব হালকা করে মিনিট দুয়েক মাছগুলোকে আমি তেলের ওপর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তো চিংড়ি মাছ খেতে কিন্তু ভালো লাগে না। তাই আমি খুব হালকা করে মাছগুলোকে তেলের ওপর নাড়াচাড়া করে তুলে নিলাম। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এবার রান্নার জন্য পরিমাণ মতন তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় খুব সামান্য একটু লবণ পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। তো বেশ একটু পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা ভালো করে চলে যাচ্ছে। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেব। তার সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলোকেও দেব, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। ঝালের জন্য স্বাদ মতন লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি, কাঁচা লঙ্কা বাটাও কিন্তু এখানে দিয়েছি। তার সাথে স্বাদ মতন লবণ দেব। আর আমি এই রান্নাতে কিন্তু কোনো রকম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না। এখানে টমেটো বাটা আর ঝাল লঙ্কার গুঁড়োতেই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে সুন্দর একটা কালার চলে আসে। তো মশলাকে খুব ভালো করে আমি কম আঁচে রেখে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ মতন পোস্ত বাটা। আর পাত্রটার মধ্যে অনেকটাই পোস্ত বাটা লেগেছিল, পাত্রটাকে ধুয়ে সামান্য করে জল দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর এই সাথেই কিন্তু স্বাদ মতন মিষ্টিটাকেও আমি দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে নেওয়া আলু পটল দিয়ে মশলার সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর রান্না যদি এই রকম একটু ভালো করে কষিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। তো খুব ভালো করে আমি
আলু পটলকেও কষিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়া চিংড়ি মাছ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আলু পটলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে রান্না করতে হবে, যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। তো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর ঢাকাটা সরিয়ে নিচ্ছি, চেক করে নিচ্ছি আলু আর পটল ভালো করে সেদ্ধ হয়েছে কি না। তো খুব ভালো করে কিন্তু আলু পটল সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন, আলু পটলের এই চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা বা চিংড়ি মাছ দিয়ে আলু পটল কিন্তু একদম প্রায় তৈরি হয়ে গেছে। এবার নাবানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি। তো ঘি গরম মশলা দিয়ে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব, আরও মিনিট দুয়েক রান্না করে নেব। তো মিনিট দুয়েক আমি রান্না করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে পটল চিংড়ি। খেতে কিন্তু এইভাবে দারুণ স্বাদ হয়। আপনারা একবার এইভাবে বাড়িতে পটল চিংড়ি রান্না করে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি মিনিট দুয়েক রান্না করে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। এতে করে ঘি গরম মশলার ফ্লেভারটা কিন্তু পটল চিংড়ির মধ্যে বেশ সুন্দর করে চলে আসে। দেখুন, খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পটল চিংড়ি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।